নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। কুমারটুলিতে এসে কিন্তু পৌঁছেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু এখানে চক্ষুদান করতে এসেছিলেন, কিন্তু যেহেতু মহালয়ের এবার এক মাস পরে দুর্গাপুজো, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর যে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু মূর্তিতে রং না হওয়ায় চক্ষুদান করতে পারলেন না তিনি। আমরা একবার কথা আমরা কিন্তু কথা বলবো অগ্নিমিত্র পালের সাথে। তবে অগ্নিমিত্র পাল এখানে আসার পরে কিন্তু কুমারটুলির যেসব কুমোরেরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অভিযোগে ঝড় তুলছে, আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি। কালকে যেমন বিশ সময়টা এখানে যাবে, যে যাওয়ার কোনো ই নেই, রোড ভাঙা এই ভাঙা, তারপরে ইনি যায় যায় সব জায়গায়, না আমরা না এখানে তো ব্যাপারটা প্রতিমার ঠাকুরের ব্যাপার তো, এটা তো আজ মহালয়ে উপলক্ষে কিন্তু চক্ষুদান করতে কুমারটুলিতে এসে পৌঁছেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কিন্তু চক্ষুদান করতে পারলেন না, তার কারণ যেহেতু মহালয়া থেকে এক মাস পরে দুর্গাপুজো, সেই জন্য কিন্তু এখনও ঠাকুরের গায়ে রং করা হয়নি। ফলে যেহেতু রং করা হয়নি, সেই জন্য কিন্তু এবারে চক্ষুদানও হচ্ছে না মহালয়া, এবং তাই অগ্নিমিত্র পালও কিন্তু চক্ষুদান করতে পারলেন না। তবে অগ্নিমিত্র পাল এখানে আসায় কুমারটুলিরা কিন্তু তাদের বিভিন্ন অভিযোগ উগড়ে দিচ্ছেন, রাস্তা নেই আরও বিভিন্ন অভিযোগ উগড়ে দিচ্ছে অগ্নিমিত্র পালের কাছে। আপনারা দেখছেন শুধুমাত্র খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি। এখন এক মাস দেরি আছে না, এবার এটা আগে থেকে বলে আপনি কোনো কথা বলছো, আমি তো কথা বলছি। চক্ষুদানটা হচ্ছে না যেহেতু এখন এক মাস বাকি, তো সেই ক্ষেত্রে উনি যখন এসছেন রংটাই দিদি আর কি একটা তুলি দিয়ে যাচ্ছে, ওটাই ওটাই করে যাচ্ছে, কথা বলে রঙও করলে ওটাও কথা বলছে, ওটাই কথা বলা দাদা একটু দেখুন।
কুমারটুলিতে এসে কিন্তু দুবিধার মতো পড়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, যেহেতু এখন পর্যন্ত কুমারটুলির কোনো মূর্তিতেই আপনি আসেন না, কুমারটুলিতে এসে দুবিধার মধ্যে পড়েছে অগ্নিমিত্রা পাল, যেহেতু এখনো পর্যন্ত মূর্তিতে রং করা হয়নি, করতে পারছেন না, এমনকি করতে পারবেন না। শুধুমাত্র তুলি দিয়ে মনের শান্তি দিচ্ছেন কিন্তু তিনি, আপনারা দেখছেন সরাসরি, যে এক মাস বাকি, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত রং হয়নি এবং শুধুমাত্র তুলির টান দিচ্ছে অগ্নিমিত্রা পাল, রং ছাড়াই শুধুমাত্র তুলির টান দিচ্ছে, ঠাকুরের চক্ষুদান হিসেবে রং ছাড়াই শুধুমাত্র তুলির টান দিচ্ছে। আমরা কথা বলিনি অগ্নিমিত্রা পালের সাথে। দিদি আপনি তো আসলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তো চক্ষুদান হলো না এবং আপনার বিভিন্ন অভিযোগ উঠে তুলে ধরছে, একটু বিষয়টা কি বলবো না? আজকে এসেছিলাম এখানে আপনাদের কুমোরটুলির পাড়াতে মায়ের চক্ষুদান করতে, খুব ভালো লাগলো। হ্যাঁ, এখানে ওনাদের অনেক ক্ষোভ রয়েছে, ক্ষোভ হওয়াটাই তো স্বাভাবিক। আজকে সারা বাংলাতে মানুষ ক্ষুব্ধ এবং আজকে নবছর তো আমরা কিছু পাইনি, আর এই অবস্থায় দেখুন এখানে চারিদিকে আমাদের যারা আর্টিস্ট রয়েছেন, যারা ঠাকুর বানিয়েছেন, তাদের ক্ষোভ হচ্ছে এখানে কোনো রাস্তা নেই। একটা যে ঠাকুর এখান থেকে বেরোবে এবং সেটা যে মানে ঠিকভাবে গাড়ি করে যেতে পারবে, সেই যাবার মতো রাস্তা নেই এখানে।
আগে যে রাস্তাটা ছিল সেটা বোধহয় পুলিশ বন্ধ করে দিয়েছে। এখন এই রাজ্যে এই সরকার তো এরকমই করে, কোনো অল্টারনেটিভ না দিয়ে ওরা নিজেদের মতো করে চাপিয়ে দেয়। রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা তৈরি হলো না, কিন্তু এক্সিস্টিং যে রাস্তাটা ছিল সেটা বন্ধ করে দিল। তাতে কি হলো, আজকে কাস্টমার এখানে আসতে পারছে না। এখানে দেখুন বিশ্বকর্মা পুজো, আজকে এতগুলো বিশ্বকর্মা ঠাকুর এখানে রয়েছে, এগুলো কি হবে, এগুলো তো নষ্ট হলো। আজকে তার যে এত ঘন্টার এত দিনের পরিশ্রম সেটা নষ্ট হলো। ঠিক এই জিনিসটাই, হটকারিতা নিয়ে সবসময় ডিসিশন নেওয়া এই সরকারের হচ্ছে বিশেষত্ব। কালকেও শ্রীরামপুরের শেওড়াফুলিতে ঠিক এই জিনিসটা নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। এক্সিস্টিং শেওড়াফুলিতে যে বিশাল একটা মার্কেট আছে সেটাকে ভেঙে চুড়ে সেটাকে নিয়ে যাবে বৈদ্যবাটিতে। আরে কেন, কিসের দরকার, সংসার চলছে না, টাকা পয়সা নেই। এক্সিস্টিং যে মার্কেট যেখানে এত এত মানুষ যাচ্ছে, এত এত মানুষের কর্মসংস্থান হচ্ছে সেখান থেকে, সেইটাকে খুঁচিয়ে ঘা করে অন্য একটা বৈদ্যবাটিতে একটা জায়গা, নতুন জায়গায় তৈরি করা মার্কেট, সেটাই প্রতিবাদে আমরা কালকে গেছিলাম, যেটা ডেপুটেশন দিতে দেওয়া হলো না। বৈদ্যবাটির মার্কেটও হোক, এটাও মার্কেট থাকুক, কিন্তু যেটা রয়েছে সেটাকে নষ্ট করার কী দরকার। আজকে ঠিক সেই জিনিসটা এখানে তারা ক্ষোভে ভুগছে একেবারে। এখন এখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, সে কোনো কাজ করেনি। আপনাদের শিলিগুড়িতে তো দেখছি কোনো কাজই হয়নি, উন্নয়ন তো হচ্ছে বলছে, উন্নয়ন দেখতে পাচ্ছি, রাস্তায় বড় বড় পুকুর, সুইমিং পুল, চৌবাচ্চা হয়ে রয়েছে, কোনো রাস্তা নেই। কালকে বাতাসিতে গেছিলাম ওই মেয়েটিকে দেখতে, ধর্ষিতা মেয়েটিকে দেখতে, সেখানে দেখলাম কোনো রাস্তা নেই, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো অশোক ভট্টাচার্য মহাশয় এবং আপনার যে টিম, তাকে বলতে চাই আপনাদের কি লজ্জা নেই, কোটি কোটি টাকা আপনারা নিচ্ছেন। আজকে আমাদের যে মহানন্দার যে উন্নয়নের যে কী বলে ওটাকে অ্যাকশন প্ল্যান, যেটা সেখানে তো প্রায় 52 কোটি টাকা দেওয়া হয়েছিল। আজকে সকালেও তর্পণ করতে গিয়ে দেখলাম যে মানে পুরো চর শুকিয়ে গেছে, চর বেরিয়ে এসেছে, নোংরাতে নোংরাতে একেবারে যাতা অবস্থা। তো 52 কোটি টাকাটা গেল কোথায়, কী করলেন ওগুলো দিয়ে, সব ওই আমলা গামলা নিজেদের পকেটেই ভরলেন, লজ্জা করা উচিত। দিদি আপনি তো এখানে আসলেন, আপনারকে অনেকজন অভিযোগও জানালো এনারা, তো আপনি কি কোথাও জানাবেন এই বিষয়গুলো যাতে এনাদের সমস্যা। দেখুন আমরা যতক্ষণ না সরকার গড়ছি ততক্ষণ কোনো লাভ হবে না, কোনো কিছু বলে হবে না। আমি আপনাদেরকে বলবো, সংবাদ মাধ্যমকে বলবো, একটা ডেপুটেশন নিয়ে যাব থানাতে দিতে, সেখানে আমাকে ধস্তাধস্তি করে ডেপুটেশন জমা দিতে দেবে না। এইগুলোই চলবে নেক্সট 6 মাস। বাংলার মানুষকে বলবো যে ভুলটা করেছেন সেটা 2021 সালে আর করবেন না, করলে এই অবস্থায় দাঁড়াবে। আর 6টা মাস বাকি, একটু তারপর আমরা এলে আমাদের কাউন্সিলর হবে, আমাদের সব কিছু হবে, আমরা ঠিকমতো সেই জিনিসটা করব। আজকে এখানে বলে কোনো লাভ নেই, তারা শুধু টাকা খাচ্ছে। এই সরকার হচ্ছে চুরির সরকার, সব কিছু থেকে তারা টাকা খায়। মানুষের জন্য কাজ করতে তো তারা আসেনি, তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে এসেছে, আমি আর কি বলবো বলুন। সবাই বাংলা। আরেকটা বিষয় যে আপনি তো এখানে আসলেন কিন্তু দুর্ভাগ্যবশত চক্ষুদানটা করা হলো না, সেই বিষয়টাতে কি বলবেন? চক্ষুদান করা হলো না, কারণ কি আজকে 1 মাস বাকি, মা দুর্গার পুজো হতে শুরু হতে 1 মাস বাকি। এটা মানে প্রতি বছর তো হয় না, এটা একটা অদ্ভুত রকমের একটা, অনেক বছর বাদে এরকম একটা হয়েছে যে মহালয়ের 1 মাস বাদে পুজো। এবং একটা কি হয়েছে, এখানে করোনার জন্য যেসব কারিগর তারাও আসছেন না রেগুলারলি, আর যেহেতু সময়টা রয়েছে সেখানে এই আর্টিস্ট যারা বানিয়েছেন তারা একটু আস্তে আস্তেই করছেন কাজটা, যার জন্য মায়ের এখনও রং হয়নি। মায়ের রংটা না হলে তো আর চক্ষুদানটা হবে না, কিন্তু তাও যখন এসেছি তখন মাকে ছুঁয়ে নিজের মতো করে চোখ আঁকার চেষ্টা করলাম। আশা করি মা সেটার মানে কী বলবো, আমার যে চেষ্টা বা আমার টিম যে আমরা সবাই এসে যে এই চেষ্টাটা করেছি, মা সেটা মানে মনে রাখবেন বা আমাদের আশীর্বাদ করবেন আর কি। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাথে, তিনি কিন্তু এই মুহূর্তে কুমারটুলিতে এসেছিলেন এবং কুমারটুলিতে এসে কিন্তু দুর্ভাগ্যবশত চক্ষুদান করতে আসলেও যেহেতু মহালয় থেকে দুর্গাপূজার ব্যবধান প্রায় 1 মাসের, সেই জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম রং করা হয়নি দুর্গামূর্তিতে, সেই জন্যই কিন্তু চক্ষুদান করতে ব্যর্থ হলেন তিনি। তবুও ঠাকুরকে ছুঁয়ে যতটুকু সম্ভব করলেন এবং পাশাপাশি তিনি কি বললেন শুনে নিলেন আপনারা। শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়িত হবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।